ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসন। দিনরাত এক করে মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ 26 মে বিকেল থেকে ইয়াসের প্রভাব পড়বে বাঁকুড়ায়। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘটনায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তায় খামতি রাখতে নারাজ প্রশাসন। সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জঙ্গলমহলে তো বটেই, সারা জেলাব্যাপী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁকুড়া জঙ্গলমহলের পরিস্থিতি পর্যালোচনা করে ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিক এবং কর্তা ব্যক্তিদের সাথে গতকাল মিটিং করেছেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এছাড়া রায়পুর বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু আজ রায়পুর সারিঙ্গার প্রশাসনিক আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনামূলক মিটিং করেন। সেই বৈঠকে ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, বড় বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এবং জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে খাতড়া মহকুমা এলাকায় নামানো হয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সন্ধ্যায় খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী খাতড়া মহকুমার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন নিজে। তার সাথে ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ও সেনাবাহিনীর আধিকারিক। কত জায়গা ঘুরছেন আর কি, পরিস্থিতি বুঝতে পারছেন এখন পর্যন্ত? পরিস্থিতি ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা লোককে কনভিন্স করি, ইভ্যাকুয়েশন সেন্টারে আনতে পারছি। আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত লাইন ডিপার্টমেন্টস, উই আর কোঅর্ডিনেটিং এন্ড ওয়ার্কিং, আমাদের প্রিপারেশন ইজ কোয়াইট গুড। ম্যাডাম, এনডিআরএফ টিম বা আর্মি কি কিছু এসেছে না? আমরা 70 জন কন্টিনজেন্টের একটি আর্মি টিম পেয়েছি। আমাদের ক্যাপ্টেনও আছেন এখানে, আর ওনারাও সব দেখে নিচ্ছেন এবং টিমগুলো ভাগ হয়ে বিভিন্ন ব্লকে কালকে তারা কাজ শুরু করবে। এনডিআরএফ টিম আর্মি হ্যাজ কাম, 70 কন্টিনজেন্ট, অনলি ফর আর্মি। হ্যাঁ, মোটামুটি এখন পরিস্থিতি যা দেখছেন ঠিক আছে? হ্যাঁ। বিউরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। মেহেদি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।